হ্যালো উচ্চ মাধ্যমিক বন্ধুরা, তোমাদের 20 তারিখে ফিলোসফি অর্থাৎ দর্শন পরীক্ষা, আর এই দর্শন থেকে তোমাদের সম্পূর্ণ MCQ এই ভিডিওতে তোমাদের দিয়ে দেবো। তো দেখো, SQ থেকে তোমাদের MCQ কোশ্চেনের সংখ্যা সবথেকে বেশি থাকবে। আর এই মুহূর্তে আমি তোমাদের যে সাজেশনটি আমি প্রোভাইড করব, সেটি MCQ সম্পূর্ণ সাজেশন, অর্থাৎ সম্পূর্ণ তোমরা ফাইনাল পরীক্ষার জন্য অর্থাৎ 20 তারিখে যে তোমাদের দর্শন পরীক্ষা, এই দর্শনে তোমরা সম্পূর্ণ এই ভিডিওতে পেয়ে যাবে। দেখো, তোমাদের উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দর্শনে যে MCQ গুরুত্বপূর্ণ কয়েকটি MCQ আমি বলে দেবো, আর সেগুলি তোমরা পড়ে যাবে, অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। দেখো, তোমাদের দর্শনের সিলেবাস রিডিউস করায় দেখো প্রথমেই রয়েছে তোমাদের বচন। তো এই বচন থেকে দেখো MCQ থাকবে তোমাদের 3টি, আর SQ থাকবে 1টি, আর ব্রড কোশ্চেন থাকবে 1টি। ওকে, টোটাল 12 নম্বর থাকবে। দেখো, আমি তোমাদের যে MCQ সাজেশন দিচ্ছি, আর MCQ সাজেশনের মধ্যে যেগুলো স্টার চিহ্ন সেগুলো তোমাদের ইম্পর্টেন্ট, আর এগুলোই তোমরা পড়বে। আর যেগুলো স্টার চিহ্ন দেওয়া নেই অর্থাৎ দাগানো নেই, সেগুলো তোমাদের পড়ার কোনো দরকার হবে না। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন, একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো কটি? দেখো, অংশ হলো 4টি, অপশন সি। এরপরে দেখো, একটি বচন সর্বদা কি, সত্য বা মিথ্যে? ওকে, এরপরে ছয়ে দেখো, সাধারণত বচন হলো কি, ঘোষক বাক্য? ওকে, এরপরে দেখো, যৌগিক বচন কি, কয় প্রকার? যৌগিক বচন কিন্তু দেখো 5 প্রকার। ওকে, এরপরে দেখো তোমাদের 11 নম্বর, এই 11 নম্বর কোশ্চেনটি কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। ওকে, 13 নম্বরে কী বলেছে, প্রাকল্পিক বচনের দ্বিতীয় ভাগকে কী বলা হয়? দেখো, অনুক। ওকে, এরপরের পেজে দেখো, সব কাক কালো, এটি একটি কী বলতো, সংশ্লেষক বাক্য। ওকে, অপশন এ। এরপরে দেখো, এই ধরনের কোশ্চেনগুলো তোমরা দেখতে থাকো, যেগুলো দেখো স্টার চিহ্ন দিয়ে দেখেছো, 24, 26, 29, তারপরে রয়েছে কি দেখো 32। ওকে, এরপরে রয়েছে 38। এরপরে দেখো তোমাদের 39 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনটি সব থেকে ইম্পর্টেন্ট। তো কি বলা হয়েছে দেখো, যে বচনে কেবল বিদেহ পদ ব্যাপ্য হয় তা হলো কি, তা হলো দেখো ও। ওকে, এরপরে দেখো 40, 40 কী বলেছে, এ বচনের একটি যে পদটি প্রাপ্য হয় তা হলো কি, তা হলো উদ্দেশ্য পদ। ওকে, অপশন এ। এরপরে দেখো কোশ্চেনগুলো তোমরা দেখে যাও, হ্যাঁ, এরপরে 40, 41, তারপর দেখো 42, 43, এই কোশ্চেনগুলো দাগানো কোশ্চেনগুলো অবশ্যই তোমরা দেখে যাবে। এই ছিল তোমাদের এই অধ্যায় থেকে এই কয়টি হাতে গোনা কোশ্চেন। এরপরে দেখো তোমাদের তৃতীয় অধ্যায় কী আছে দেখো, বচনের বিরোধিতা ও বিরূপতা কী আছে দেখো। MCQ তোমাদের 3টি থাকবে, আর SQ তোমাদের 1টি থাকবে, আর ব্রড কোশ্চেন বা লং টাইপ কোশ্চেন থাকবে তোমাদের 8, অর্থাৎ টোটাল হবে 12 নম্বরের। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেন ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের মধ্যে MCQ। ফার্স্ট MCQ কী আছে দেখো, বচনের বিরোধানুমান হলো এক প্রকার কি, মাধ্যম অনুমান। ওকে, অপশন বি। এরপরে দেখো পরের কোশ্চেন তোমরা পড়ে নাও, দেখো যেটি দাগানো আছে সেটি তোমাদের কিন্তু আনসার হবে। এর পরবর্তী কোশ্চেন দেখো, চারে দেখো অপশন ডি আছে। ওকে, এরপরে দেখো 7, এই 7 নম্বরের কোশ্চেনও তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, দেখে নাও, এই কোশ্চেনটা ভাইটাল কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে। আরেকটি কোশ্চেন, একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যে বিরোধিতা অবস্থান করে তাকে কি বলা হয়, তাকে বলা হয় বিপরীত বিরোধিতা। ওকে, অপশন এ। এরপরে দেখো কোশ্চেনে কিন্তু 9 নম্বর কোশ্চেন দেখে নাও, 10, 11, 12 নম্বরের কোশ্চেন তোমরা দেখে নাও, তোমরা পজ করে দেখো না, ভিডিও পজ করে তোমরা এই কোশ্চেনগুলো দেখো এবং দাগানো আনসারগুলো তোমরা সঠিক উত্তর হিসেবে নির্বাচন করবে। ওকে, পরে কোশ্চেন দেখো, এটি কিন্তু আমার কাছে VBI সব থেকে, ঠিক আছে, এই চ্যাপ্টারের মধ্যে আমি 3টি কি 4টি কোশ্চেন রেখেছি VBI-এর মধ্যে। দেখো কি আছে, অধীন বিপরীত বিরোধিতা হলো কি, দেখো আই এবং ও বচনের মধ্যে, ঠিক আছে। এরপরে দেখো, দুটি অভিন্ন উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট নিরপেক্ষ বচনের মধ্যে কেবল পরিমাণের পার্থক্য থাকলে তাদের বিরোধিতা বলে, এটি কী হবে, অসম বিরোধিতা। ওকে, এরপর 18 নম্বর কোশ্চেন দেখে নাও, 22 নম্বরের কোশ্চেন দেখে নাও, আর 24 নম্বরের কোশ্চেন দেখে নাও। ওকে, এর পরবর্তী পেজ দেখো, দেখো কী আছে কোশ্চেনে, দেখো সব মানুষ নয় সৎ, এই বচনটি সত্য হলে এর বিরুদ্ধ বচনের সত্যমূল কী হবে, কী দেখো কী হবে, উত্তর হবে মিথ্যা। ওকে, এরপর দেখো 27 নম্বরে কোশ্চেন দেওয়া আছে, যদি এ বচন মিথ্যে হয় তবে ও বচন কী হবে, সত্য। ওকে, পরে কোশ্চেন দেখো 32, এরপর দেখো 33 কোশ্চেনে কিন্তু ভাইটাল কী আছে, যদি ই বচনটি মিথ্যে হয় তবে এই একই উদ্দেশ্যে ও বিধেয়যুক্ত এ বচনের সত্যমূল্য কী হবে, সত্যমূল্য হবে অনিশ্চিত। ওকে, অপশন ডি। এর পরবর্তী অধ্যায় দেখো, দেখো চতুর্থ অধ্যায় কী আছে দেখো, চতুর্থ অধ্যায় আছে অমাধ্যম অনুমান। তো এখান থেকে তোমাদের MCQ থাকবে 4টি, SQ থাকবে কিন্তু 2টি, আর ব্রড কোশ্চেন 1টি, অর্থাৎ 14 নম্বরে। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে, মাধ্যম অনুমানে যুক্তিবাক্যের সংখ্যা কটি, অর্থাৎ 2টি, ঠিক আছে, অপশন বি। দেখো এরপরে 5 নম্বর কোশ্চেন দেখো, এরপরে দেখো 6 নম্বর কোশ্চেন, এটি খুবই গুরুত্বপূর্ণ, কী আছে দেখো,
অমাধ্যম অনুমান যুক্তিবাক্য থাকে কয়টি? একটি। ওকে, পরে দেখো 9, 10, 11 এই ধরনের কোশ্চেনগুলো, দাগানো কোশ্চেনগুলো তোমরা চোখ বুলিয়ে যাও, যেহেতু তোমাদের 20 তারিখের পরীক্ষা। একবারের জন্য হলেও তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আর সম্পূর্ণ কোশ্চেনগুলো তোমরা পড়ো, এবং পড়ার পর উত্তরগুলো সঠিকভাবে নির্বাচন করা আছে এগুলো তোমরা দেখে নাও, অবশ্যই তোমরা কমন পাবে। এরপর 21 নম্বর দেখো, এটি কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনটা তোমরা দেখে নাও। এরপর দেখো সমস্ত ধরনের কোশ্চেনগুলো কিন্তু আনসার আমি দিয়ে দিয়েছি, আর যেগুলো দাগানো আছে তোমরা সেগুলোই করবে, এর বেশি তোমাদের করার কোনো দরকার হবে না, ঠিক আছে? দেখো এই ছিল তোমাদের, আর লাস্ট দেখো, লাস্ট কী আছে? ও বচনের বিবর্তনের আবর্তন হয় কি? আই বচন। ওকে, লাস্ট কোশ্চেন 47 দেখো, এ বচনের বিবর্তন করে আবর্তন করলে পাই আমরা কি? ই বচন। ওকে, এই ছিল তোমাদের এই অধ্যায়ের MCQ। পঞ্চম অধ্যায় কী আছে দেখো, নিরপেক্ষ ন্যায়। তো এখানে MCQ 4, SCQ 2, আর ব্রড কোশ্চেন বা লং টাইপ কোশ্চেন হলো 8, অর্থাৎ এটিও কিন্তু 14 নম্বরে। তো ফার্স্ট কোশ্চেন কী আছে দেখো, ন্যায় এক প্রকার কী? ন্যায় এক প্রকার হল মাধ্যম অনুমান। ওকে, পরের কোশ্চেন দেখো 4, এটি তোমরা দেখে নাও, নিরপেক্ষ ন্যায়ের পদের সংখ্যা কটি? 3টি। পরের কোশ্চেন দেখো, খুবই VBI, এই কোশ্চেনটি তোমাদের খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে। ন্যায় অনুমানের যে পদ যুক্তিবাক্য দুটিতে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তার নাম কি? তার নাম হলো হেতুপদ। ওকে, অপশন সি। এরপরে দেখো একটি কোশ্চেন ভাইটাল, আরেকটি কোশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো ভাইটাল, কী বলেছে দেখো, পক্ষপদ পক্ষ আশ্রয় বাক্য ছাড়া অন্য যে স্থানে থাকে তা হলো কি? তা হলো সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে। ওকে, তো অপশন কী হবে? অপশন হবে বি। এর পরে কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেনে কী আছে, নিরপেক্ষ ন্যায় অনুমানে যে পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে বসে তা হলো কি? তা হলো সাধ্যপদ। ওকে, এরপরে দেখো তোমরা 15 নম্বরে কোশ্চেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট, নিরপেক্ষ ন্যায়ের সংস্থানের সংখ্যা কটি? সংস্থানের 4টি মনে রাখবে, 4টি। ওকে, এরপরে দেখো 18 নম্বরে কোশ্চেন দেখে নাও। এরপরে দেখো 19 নম্বরে কোশ্চেন, এটাও কিন্তু খুবই ভাইটাল কোশ্চেন, এটি কিন্তু খুবই ভাইটাল কোশ্চেন। তো কোশ্চেনে এটি সম্পূর্ণ তোমরা দেখে নাও। এরপরে কী আছে দেখো, 20, 23, 25, 28, 29 এই কোশ্চেনগুলো তোমরা দেখে নাও। AAA মূর্তিটি বৈধ কি আছে, বৈধ হয় কি বলতো, প্রথম সংস্থানে, অপশন এ। এরপরে দেখো 30 নম্বর কোশ্চেন, 32, 33 এই কোশ্চেনগুলো তোমরা দেখে নাও যেগুলো দাগানো আছে। দেখো তৃতীয় সংস্থানের বৈধ মূর্তি হলো কি, কি আছে বলতো, ডাটি সি। এর পরবর্তী পেজ দেখো 37, 39, 42 নম্বরে কোশ্চেনে খুবই ইম্পর্টেন্ট কি আছে, ডিমারিস মূর্তিটি বৈধ হয় কি বলতো, চতুর্থ সংস্থানে। ওকে, পরে কোশ্চেন দেখো 44, এটাও ইম্পর্টেন্ট, 46, 47 এই কোশ্চেনগুলো অবশ্যই তোমরা দেখে যাবে, ঠিক আছে? এই ছিল তোমাদের এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেন। এরপরে তোমরা দেখো আরোহ অনুমান, তো আরোহ অনুমানের মধ্যে প্রথম কী আছে দেখো, প্রথম অধ্যায় আছে কী বলতো, আরোহ অনুমানের স্বরূপ। তো কী আছে দেখো, MCQ 5টি, SCQ 5টি, আর ব্রড কোশ্চেন কিন্তু এই চ্যাপ্টার থেকে থাকছে না। ওকে, এই চ্যাপ্টার থেকে কোনো ব্রড কোশ্চেন থাকছে না। তো দেখো এই চ্যাপ্টার থেকে MCQ এবং SCQ সব থেকে বেশি থাকবে। ওকে, এটা তোমরা মাথায় রেখে কিন্তু পড়াশোনা করবে। তো দেখো এই চ্যাপ্টারের মধ্যে আমি সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রথমেই রেখেছি কী বলতো, আরোহ যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্ত যুক্তিবাক্য থেকে কি অধিক ব্যাপক। ওকে, অপশন সি। পরে কোশ্চেন দেখো, আরোহ অনুমানের সমস্যাটি হলো কি, সমস্যাটি হলো সামান্যীকরণ, অপশন ডি। এই কোশ্চেনে কিন্তু ভাইটাল। ওকে, এর পরে কোশ্চেন দেখো 7 নম্বরের, তারপরে আছে দেখো 10 নম্বরের, হ্যাঁ এই 10 নম্বরের কোশ্চেনে কিন্তু VBI। এরপরে দেখো 16 নম্বর, তো এরপরে দেখো 21 নম্বর, হ্যাঁ এরপরে আছে তোমাদের 22 নম্বর। এই 22 নম্বর কোশ্চেনটা কিন্তু খুবই ভাইটাল, কী আছে, আরোহ যুক্তির সিদ্ধান্ত সব সময় কী হয়, সম্ভাব্য হয়। ওকে, অপশন বি। এরপরে আছে 23, 23-এর কী আছে দেখো, 23-এর আছে আরোহ অনুমানের সিদ্ধান্তটি হলো কি, সামান্য সংশ্লেষ বচন। ওকে, 31 নম্বরের কোশ্চেন, এই 31 নম্বরের কোশ্চেন কিন্তু খুবই ভাইটাল, অর্থাৎ খুবই ইম্পর্টেন্ট, VBI। তো কী আছে দেখো, আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কী হলো, পর্যবেক্ষণ ও পরীক্ষণ। ওকে, বুঝতেই পারছো 2019 সালে, 2018 সালে, 2017 সালে, 2015 সালে দিয়েছে এই কোশ্চেনটি, সব এই চ্যাপ্টারের মধ্যে আসার সব থেকে প্রবল সম্ভাবনা রয়েছে। তোকে দেখে নাও কোশ্চেনটি প্রয়োজন বোধে আর একবার পড়ে নাও। ওকে, এরপর দেখো 34, 36 এই কোশ্চেনগুলো দেখে নাও। এরপরে রয়েছে কি 40-এর, লৌকিক আরোহ অনুমানকে শিশু সুলভ অনুমান বলেছেন কে, কী বলেছে, বেকন। ওকে, পরে কোশ্চেন দেখো 45, 49 এবং 51 কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সহকারে তোমরা পড়বে। কী আছে দেখো,
উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতায় সবথেকে গুরুত্বপূর্ণ শর্ত কী? প্রাসঙ্গিকতা। ওকে, অপশন বি। এর পরবর্তী পেজ দেখো, সাদৃশ্য কোন অনুমানের ভিত্তি? উত্তর হবে কি? উপমা যুক্তি। ওকে, অপশন বি। এরপরে দেখো 55 নম্বর কোশ্চেন, এটি হলো তোমাদের এই চ্যাপ্টারের শেষ কোশ্চেন। হ্যালো ফ্রেন্ডস, তোমাদের দর্শনের এটি হলো শেষ অধ্যায় অর্থাৎ শেষ চ্যাপ্টার। এই চ্যাপ্টারের মধ্যে কী আছে দেখো, মিলের পরীক্ষামূলক পদ্ধতি। দেখো এখান থেকে MCQ দুটি থাকবে, SCQ দুটি, আর ব্রড কোশ্চেন থাকবে তোমাদের 8, অর্থাৎ একটি থাকবে, টোটাল থাকবে 12 নম্বরে। দেখো MCQ যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে সেই স্টার চিহ্নগুলো তোমরা বেশি করে ফলো করবে, আর এগুলোর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখো শেষ অধ্যায় কী আছে, দেখো শেষ অধ্যায় আছে, প্রথম আছে অপসারণ সূত্র কটি? অপসারণ সূত্র হলো 4টি। ওকে, দেখো 5 নম্বরের কোশ্চেন কী বলছে, মিলের পরীক্ষামূলক পদ্ধতিগুলি কোন সূত্রের উপর প্রতিষ্ঠিত? অপসারণ। ওকে, এরপরে দেখো মিলের পঞ্চ পরীক্ষামূলক পদ্ধতির মধ্যে মৌলিক বা মূল পদ্ধতি কী? মূল পদ্ধতি মানে কটি? উত্তর হলো কি? 2টি, ঠিক আছে, অপশন বি। এরপরে দেখো এই চ্যাপ্টারের মধ্যে আমি সবথেকে গুরুত্বপূর্ণ আরেকটি কোশ্চেন রেখেছি, দেখো 12, ঠিক আছে, এরপরে রয়েছে দেখো 13, এরপরে 16 আছে, 17 আছে, তো এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই দেখে যাও। এরপরে দেখো পরের পেজে 18 নম্বর কোশ্চেন দেখে নাও। এরপরে দেখো 19 নম্বরের কোশ্চেনে কী আছে দেখো, ভালো পড়াশোনা করলে ভালো ফল হয়, তো দৃষ্টান্তটি কী দেখো, অপশন বি। দেখো আমি বলতে গেলে তোমাদের অনেক লেন্দি টাইম হয়ে যাবে, তো দেখো দাগানো কোশ্চেনগুলো তোমাদের কিন্তু আনসার হবে, আমি আগেই বলেছি। তো 22-এর কী আছে, অপশন এ, 23-এর আছে কি দেখো, অপশন ডি। এরপর দেখো 28 নম্বরে আছে, ঠিক আছে, এই 28 নম্বরে কিন্তু VBI। এরপর দেখো 31 নম্বর, তারপরে আছে 32 নম্বর, ওকে, তারপরে তোমরা 33 নম্বরটাও দেখতে পারো। এরপর দেখো তোমাদের এটি হলো লাস্ট পেজ, আর এই লাস্ট পেজের মধ্যে আমি একটি কোশ্চেনই রেখেছি, কী বলতো, লাস্ট 36-এ কী বলতো, দ্বৈত অন্বয় পদ্ধতি কী হলো দেখো, যুগ্ম পদ্ধতি। ওকে, তো এই ছিল তোমাদের 12 ক্লাসের অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষার, আর এগুলো আমি তোমাদের প্রোভাইড করলাম। অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিও দেখার পর ভিডিওটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলো না, আর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবে, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, তোমাদের সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরীক্ষা যেন ভালো হয়, বেস্ট অফ লাক।